হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপিস। আজকে আমি বানাচ্ছি দুধ পনির। দুধ পনির একটা খুব সিম্পল আর খুব অল্প সময়ে বানানো যায়, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম সময় লাগে। আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুতেই সার্ভ করতে পারো। তাহলে দেখে নাও কীভাবে বানিয়েছি দুধ পনির। দুধ পনির বানানোর জন্য পনিরগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে রেড চিলি পাউডার, টার্মেরিক পাউডার, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াইটা গরম হয়ে গেলে এতে তেল নিয়ে নেব। এবারে গরম তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা পনিরগুলোকে তুলে নেব। এই একই কড়াইতে আরেকটু অয়েল নিয়ে নেব। জিরে, তেজপাতা আর জিঞ্জার, এবারে একটু চিনি নিয়ে নেব আর টমেটো। কাশ্মীরি রেড চিলি, মশলাটা কষা হয়ে এলে এতে নিয়ে নেব দুধ। অল্প একটু গরম মশলা নিয়ে নেব, পরিমাণ মতো নুন নিয়ে নেব। দুধটা 5 থেকে 7 মিনিট ফোটার পর এতে আমরা নিয়ে নেব পনিরগুলো। এবারে নিয়ে নেব কাঁচা লঙ্কা।
পনিরটা 10 মিনিট মতন আমি দুধের সাথে ফুটিয়ে নিয়েছি। এবারে আমাদের দুধ পনির একেবারে তৈরি। এবারে আমরা পনিরটা নামিয়ে নেব। আপনারা এটা ভাত রুটি পরোটা সব কিছুতেই সার্ভ করতে পারেন। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।